ইচ্ছা করে ইসলামিক স্কলার ঢাকা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা পরিচালনা পরিষদের সম্মানিত মেম্বার বিশ্ব ইসলামী আন্দোলনের বিশিষ্ট একজন রূপকার অর্থনীতিবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ গবেষক জনাব হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি লিল্লাহ তাকবীর السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا صدق الله العظيم جناب شبابتي حضرات علماء شمانيت شدي أذكر شباي বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার ভাই ও বোনেরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরগুজার হচ্ছি যে তিনি জীবনের প্রথমবারে আজকের এই কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে তথা রাজশাহী অঞ্চলে এই রাতের কিছুটা গভীরে শীত নয় গরম নয় একটা আরামদায়ক পরিবেশে আপনাদের সাথে আমাকে মুলাকাত করার তৌফিক দিলেন সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام ولك الحمد بما خلقتنا ورزقتنا وهديتنا وأنقذتنا وفرجت عنا لك الحمد إذا رضيت لك الحمد حتى ترضى الله جل شانه
حمد سنار پوری بموجب من لم يشكر الناس لم يشكر الله نبی کریم صلی اللہ علیہ وسلم بکتب جرا منشیر پتی کتوک گتا جانائنا ترا اللہ پتیو کتوک گو تھاکنا شی جنو جلسہ کتری پکھر امی شکریہ جانائی جے تارا تاوت دیئے چھن اپنا دے شکریہ جانائی جے اپنا را اپستیت ہوئے چھن امی بائشیر شیشیر دیکھے امار بائش ایکھون اٹھتر بسر بائش تو ای عبستہ اپنا دے شامنے اللہ پاکر توفیق تھک لے بائش کنو بے پننا تار پرو منوشی جبے تار شیما بددتا آگئی تولے دھٹتے ہائے جے کنو ترودی بچو دی دیکھ لے اپنا را مونی کربن بڑا منوش ایٹا تار ہوتے ہی پارے جو آمی الحمدللہ اپنا دیر شمنے جے آیت کریمی تلاوت کرے سی آمی چنتا کری نہیں ایسے سوپ دیشا ہے وہی آیت تلاوت کرے سی لے آمی بولنا جے ایٹا نہیں کتا بولی تو ایٹی سورہ کافر آیت تو ایر ارتھٹا آگے پیشکوری تار پڑے آلوچنا وما توفیقنا الا باللہ ارشاد ہوچے انما جعلنا علی الارض زینة لها لنبلوهم ایہم احسن عملا ہمیں پرتی بیر بوکی যা কিছু আমি সৃষ্টি করেছি এইগুলোর এই পৃথিবীর সৌন্দর্য মেইনটেইন করার জন্য আমি করেছি পৃথিবীর বুকে আমরা তো আছি নাকি তো আমরা সহ জীবজন্তু সহ গাছপালা তরুলতা এই নদ নদী পাকপাখালি যাই কিছু থাক না কেন এই সব কিছুই পৃথিবীর সৌন্দর্য বর্ধন করার জন্য আল্লাহ পাক এগুলি সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে এবার বলছেন লিনাবলুয়াহুম আমি পরীক্ষা করব তাদেরকে আইয়ুহুম আহসানু আমালা কে তাদের মধ্যে সুন্দর আমল করে সুন্দর আমল উত্তম আমল করে আহসান আমল এখন এই উত্তম আমল কাকে বলে উত্তম আমল কি জিনিস আমল বলতে ইংরেজিতে বলে অ্যাকশন কি বলে অ্যাকশন আরবিতে বলে আমল বাংলায় বলে মানুষের কর্ম চর্চা মানুষ যা কর্ম করে বাস্তবায়ন করে এটাকে আমল বলে কর্মকে বলা হয় ফেল কিন্তু যখন বাস্তবায়ন করে তখন বলে এটাকে আমল তো এই তারা আমলে সুন্দর তারা আমল করবে এই জন্য আমি এগুলি করেছি সুবহানাল্লাহ তো সুন্দর আমল কাকে বলে তো সুন্দর আমলের ব্যাখ্যা এক বুজুর্গ দিয়েছেন ওনার নামটা ভুলে গেছি এই উম্মতের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি ওনাকে বলা হয়েছিল যে আপনি কি বলবেন আমাদের কি সুন্দর আমল কাকে বলে তো তিনি বললেন যে আমলটি আল্লাহ তাআলা জন্য করা হয় মা ইয়াকুনু লিল্লাহি ওয়াহদা যে কাজটি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করা হয় আর কারোর জন্য করা হয় না কটা হলো একটা আপনারা কি জবাব দিচ্ছেন না কটা হলো একটা তো এটা হলো আমল না এটা অর্ধেক অর্ধেক হলো
ما يكون لله وحده দুই নম্বর আরেকটা উদ্দেশ্য দুটা মিলে উত্তম আমল হয় ما يكون منطبقا على سنه رسول الله صلى الله عليه وسلم যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের উপরে ফিট হয় কি হয় কার আমলের উপরে এক নম্বরে আল্লাহর জন্য করতে হবে দুই নম্বরে নবীর তরিকা অনুযায়ী করতে হবে এই দুটি আমল যদি দুটি এই সংজ্ঞা দেয়া হলো এই যদি করা হয় তা আমলটি কি হবে সুন্দর হবে আর সুন্দর আমলের বিনিময় কি হবে সুন্দর আমলের বিনিময় সুন্দরী হবে সুন্দর আমলের বিনিময় কি সুন্দর এই সুন্দর কি জান্নাত সুন্দর কি জান্নাত আরো একটু আছে এটা পরে বলবো এটা খালি এটা মনে রাখেন জান্নাত সুন্দর আমল লের বিনিময় হলো জান্নাত এখন যা কিছু করবেন কার জন্য করবেন আল্লাহর জন্য করবেন এখন বলেন যারা বিড়ি খায় সিগারেট খায় এটা আমল নাকি আমল এই আমলটা কি আল্লাহর জন্য করে না আল্লাহর জন্য করে না যারা মিথ্যা কথা বলে তারা কি আমলটা আল্লাহর জন্য করে যারা মানুষকে হামকি ধুমকি দেয় এরা কি আল্লাহর জন্য করে না আপনি বলবেন সব আমলই কি আল্লাহর জন্য হ্যাঁ আপনি মসজিদে যান কার জন্য আল্লাহর জন্য মসজিদের দরজায় গিয়ে আপনি বলেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক আয় আল্লাহ আপনি খুলে দেন ওপেন করে দেন আমার প্রতি আপনার রহমতের দরজাগুলো কার কাছে বললেন তাহলে মসজিদে গেলেন কার জন্য এইবার একটা প্রশ্ন করি দেখি আপনি কি জবাব দেন আপনি টয়লেটে যান এটা কি আমল না টয়লেটে যান এটা আপনি কিছু ত্যাগ করেন কি ত্যাগ করেন যা আপনার বডির জন্য কল্যাণকর নয় শরীরের জন্য অপবিত্র ক্ষতিকর এমন জিনিস ত্যাগ করবেন এটা কি আল্লাহর জন্য করলেন দেখি আপনারা কি কোন রাজশাহীর মানুষ কি বলে আপনি তো বললেন যে যা কিছু করবেন কার জন্য তাহলে হাগামুতা আল্লাহর জন্য কি বলছেন নিজেদের জন্য না 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 আপনি মসজিদে যাওয়ার সময় দোয়া করলেন কার কাছে আপনি টয়লেটে যাওয়ার সময় দোয়া টোয়া করেন না করেন নাকি কার কাছে করেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এই যে দোয়া করলেন কার কাছে করলেন তাহলে এই টয়লেটের ভিতরে যা কিছু করবেন আপনি যা কিছু ত্যাগ করবেন এইগুলি কার জন্য করলেন আবার চুপ করে গেছেন না বুঝলে যা হয় আসলে ত্যাগ করছেন আল্লাহর জন্যই কেন আপনি যদি এইগুলি নিয়ে নামাজ পড়তে যান আপনার নামাজ হবে তো নামাজকে আল্লাহর জন্য সুন্দরভাবে পারফর্ম করার জন্য সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য আগে কি করতে হবে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার তো এই ক্লিয়ারেন্স এই যে আপনি ত্যাগ করলেন এই ত্যাগটাও আল্লাহর জন্য কার জন্য সুতরাং লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা এখন মসজিদে টয়লেটে যাওয়ার সময় এক দোয়া করলেন এটা সুন্দর আমল হয় কয় শর্তে কয় শর্তে ভুলে গেছেন আপনারা
এক নম্বরে আল্লাহর জন্য, দুই নম্বরে নবীর তরিকা অনুযায়ী। কার তরিকা অনুযায়ী? তাহলে আপনি টয়লেটে যাবেন আল্লাহর জন্য, কিন্তু কার তরিকা অনুযায়ী? নবীর তরিকা। এই জন্য পা কোনটা আগে দিবেন? বাম পা মসজিদে, ডান পা। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ডান পা দিতেন, এখানে বাম পা দিতেন। আর পরে দরজা বন্ধ করে দিয়ে তিনি বসার কাছাকাছি গেলে কাপড় উঠাতেন। তাহলে এই যে তিনি দোয়া মসজিদ থেকে বের হলে দোয়া আছে নাকি? কি দোয়া আছে? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তোমার অনুকম্পা, তোমার অনুগ্রহ আমি তোমার কাছে চাই। মসজিদের ভিতরও আল্লাহর, মসজিদের বাইরেও কার? মসজিদের ভিতরটাও আল্লাহর, বাড়িটাও কার? সুতরাং বাইরেও আমি আল্লাহর কাছে চাইব, মসজিদের ভিতরও আল্লাহর কাছে আমি চাইব। তাহলে ফজল মানে কি? ফজল মানে আর রিজকুল হালাল, আমি আপনার হালাল রিজিক আপনার কাছে চাই। কি রিজিক চাই? তাহলে টয়লেটে যাওয়ার সময় দোয়া আছে, বের হওয়ার পরে দোয়া টোয়া নাই? আছে, আলহামদুলিল্লাহ। এই দোয়াটা কি? গুফরানক, আয় আল্লাহ, এটা সহি। এই গুফরানক, আপনার কাছে ক্ষমা চাই, আপনি এইটা ক্ষমা করলেন, আমার কষ্টদায়ক জিনিসগুলি বের হওয়ার তৌফিক দিলেন, আপনি কেড়ে নিয়ে গেলেন, আপনি আমার ক্ষমা করলেন। আরেক ক্ষমা হলো, ক্রোধ ত্রুটি হয়ে থাকলে আপনি আমার মাফ করে দিয়েন। কথা বুঝতে পারছেন? সুতরাং ভিতরও যাওয়ার সময় দোয়া, বাইরেও কি দোয়া? মসজিদে যাওয়ার সময় দোয়া, বাইরেও কি? আবার কোন জায়গায় আল্লাহর কাছে চাওয়া যায় না বলেন? আপনি আপনার বিবির সঙ্গে উঠা বসা করেন, আপনি বিবির সঙ্গে সময় কাটালেন, ওইখানে দোয়া আছে নাকি নাই? আছে। আচ্ছা, আপনি দোকানদারি করলেন, দোয়া আছে কি নাই? আছে। আপনি রাজনীতি করলেন, দোয়া আছে কি নাই? তাহলে কোন জায়গায় এমন আছে যেখানে আল্লাহ নাই আর আল্লাহর কাছে দোয়া করা যায় না, এমন কোন জায়গা আছে? আছে, আছে। যদি আপনি হারাম কাজ করেন, আপনি জুয়া খেলেন, আপনি সিগারেট টান দেন, আপনি হুক্কা পান করেন, আপনি সাদা পাতা খান, আমার দেশে এটা আপনারা একটু অবাক হবেন, এই বিড়ি বানায় কি দিয়া? হ্যাঁ, ওই যে সাদা পাতা, তামাক পাতা সাদা, এগুলি দিয়েই বিড়ি বানায়, আর হুক্কা এগুলি দিয়েই করে, আর জর্দা। তো হুজুরেরা কয় এই বিড়ি খেতে পারবে না, এই সিগারেট খেতে পারবে না, কিন্তু বিসমিল্লাহ বলে কি খায়? জর্দা খায়, পান, পানের সঙ্গে জর্দা খায়। তো নাউজুবিল্লাহ মিন যালিকে, জর্দা দিয়েই তো বিড়ি বানায়, এই জর্দা দিয়েই তো হুক্কা বানে। আপনি আবার জর্দা, এটার নাম জর্দা শরীফ, এটার নাম কি? জর্দা শরীফ। হুজুর খাইলে এটা হালাল, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন আপনার জন্য। কারণ উত্তম তৈয়বাত ও ইউহিল্লু লাহুমুত তৈয়বাত ও ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আপনারা কি বুঝতেছেন আমার আলোচনা? ও ইউহিল্লু লাহুমুত তৈয়বাত, উত্তম উপাদান তৈয়ব বলে দুইটা শর্ত, একটা হলো উত্তম উপাদান, উত্তম উপাদানটা হালাল। ওই হেল্লু লাহুমুত তৈয়বাত ওই হাররিমু আলাইহিমুল খাবায়েস, আর যেটা খবিস সেটা কি? হারাম। এখন জর্দা কি খবিস না উত্তম তৈয়বাতের মধ্যে পড়ে? এটা খবিস। হুজুররা খাইলে কি এটা হালাল হয়ে গেল? না না না, হুজুরদের এটা ভুল, হুজুররাও ভুল করেন, আমরাও ভুল করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন?
তিনি সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছিলেন শিক্ষা দিতে গিয়ে তিনি প্রখ্যাত হাদিস আলা কুল্লুকুম খাত্তা আলা কুল্লুকুম খাত্তা খায়রু খাত্তাঈন আত-তাওয়াবুন শুনে শুনে নাও ভালো করে তোমাদের প্রত্যেকই ভুল করে এই সামনে কে কে ছিলেন আবু বকর ওমর ওসমান আলী প্রখ্যাত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তাদেরকে লক্ষ্য করে তিনি আলা কুল্লুকুম সাবধান হও তোমাদের প্রত্যেকই ভুল করে খায়র খাত্তাঈন আত-তাওয়াবুন তবে উত্তম ভুল কারা করে যারা তওবা করে যারা কি করে তওবা করে সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন খুতবা খুতবা দিচ্ছেন আর বলছেন দেন মোহর কম করো বিয়ে শাদিতে দেন মোহর কি করো কম করো কারণ তরুণরা যদি বিয়ে দামি হয় দেন মোহর বেশি হয় আগে তো দিতে হতো সুতরাং কারণ আল্লাহ পাকের আদেশ ফরজ ওয়াতু সাদাকাতিহিন্না নিহলা তোমরা তাদের সাদাককে তাদের দেন মোহরকে উইলিংলি দিয়ে দাও তোমাদের কাছে যেন চাইতে না হয় দাবি না করো এর আগেই তাকে দিয়ে দাও সুতরাং কত বড় শক্ত অর্ডার যে ওয়াতু সাদাকাতিহিন্না নিহলা সাইয়্যিদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন এরা বেশি বেশি ক্রমেই বেশি বেশি দেন মোহর করে তিনি কোন কম করো বিয়ে সস্তা না হলে তরুণরা আপতে কুপথে পা বাড়িয়ে দিবে এই জন্য তাদেরকে সেভ করার জন্য সিকিউর করার জন্য দেন মোহর কম করো বিয়েটাকে সস্তা রাখো যেই না তিনি বললেন তার সামনে খুতবার মধ্যে এক মহিলা বাধা দিলেন মহিলা বললেন আমিরুল মুমিনিন আপনি আমার সঙ্গে সূরা নেসার আয়াত পড়েন বলে কি ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা তুমি তোমার বউকে কাউকে কি দিলা কিনতার কিনতার মানে স্তূপ একতাল সোনা রূপা হীরা জহরত চুনি পান্না অর্থবিত্ত ডলার আর টাকা যাই দাও স্তূপ পরিমাণ দিলা আর তাকে যদি তালাক দাও আমও যাবে ছালাও যাবে বলে কেমনে বউ তো যাবেই তার সঙ্গে এই সব কিছু চলে যাবে এক পয়সাও তুমি ফেরত পাবে না তাহলে মহিলা বলছে আমিরুল মুমিনিন আপনিই বলেন আল্লাহ বললেন আমরা স্বামীর সঙ্গে দড়ি টানাটানি করে নেগোশিয়েট করে করে আমি স্তূপ পরিমাণ আদায় করে করতে পারি শরীয়ত জায়েজ বলছে আপনি কম করার জন্য বলছেন এটার এটার দলিলটা কি হযরত ওমর একটু দেরি করেন নাই সঙ্গে সঙ্গে তিনি বললেন তা বুখারী শরীফের হাদিস তিনি বললেন আসাবাত ইমরাতুন ওয়া আখতা ওমর একটি একটি মহিলা সঠিক কথা বলল একটি মহিলা সঠিক কথা বলল আর ভুল করে ফেলল কে ওমর সুবহানাল্লাহ পড়লেন না আপনারা চুপচাপ হযরত ওমরের মতো ব্যক্তি এক মহিলার সামনে সারেন্ডার করলেন আসলে তিনি মহিলার সামনে করেন নাই দলিলের কাছে কার কাছে এই দলিলটা হলো কার কালাম সুতরাং কমও করা যায় এটা দুইজনের বিষয় রাষ্ট্রের বিষয় নয় খলিফার বিষয় নয় কোন ক্ষমতাবান ব্যক্তির বিষয় নয় উইলিংলি আমরা স্বেচ্ছায় খুশি মনে স্বামী স্ত্রী আমরা কম দিলে মাফ করে দিলাম তাতে কোনো অসুবিধা নেই স্ত্রী বলল আপনাকে মাফ করে দিলাম এটা তার অধিকার আছে কিন্তু তার কাছে মাফ চাওয়া যাবে না সে যদি উইলিংলি তার স্বেচ্ছায় মাফ করে দেয় দ্বিতীয় পারে আর স্তূপ পরিমাণও নিল তা তো রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করার অধিকার রাখে না তাইলে আপনি যেই কথা বললেন হযরত ওমর একটু দেরি করেন নাই কারণ তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কার ছাত্র ওয়া ইউআল্লিমু তিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা আমি শিক্ষক হিসাবেই প্রেরিত হয়েছি কার কর্তৃক শিক্ষক কার কর্তৃক নির্ধারিত
নিয়োগ প্রাপ্ত শিক্ষক আল্লাহর নিয়োগ প্রাপ্ত শিক্ষক কে সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তিনি শিক্ষা দিলেন কি যে তোমাদের প্রত্যেকই ভুল করো আলা কুল্লুকুম খাত্তা খায়র খাত্তাইন আত-তাওয়াবুন উত্তম ভুল তারাই করে যারা সংশোধন করে ফেলে সুবহানাল্লাহ বললেন না আচ্ছা তো উত্তম ভুলটা কি সেটা হলো হযরত ওমর সঙ্গে সঙ্গে সংশোধন করে ফেললেন তওবা করলেন ওই মহিলাটার সমর্থন করলেন এখন উত্তম ভুল মানে কি তাহলে কি নিকৃষ্ট ভুল আরেকটা কি উত্তম ভুল নিকৃষ্ট ভুল হলো যেই ভুলটা করা হলো সেই ভুলটার সংশোধন করা হলো না না নিকৃষ্ট আর উৎকৃষ্ট উত্তম ভুল কোনটা যেটা সংশোধন করা হলো সংশোধন করা হলে কি হলো তার ডাবল সওয়াব হলো ডাবল সওয়াব হলো ভুল করারও সওয়াব সংশোধন করারও সওয়াব আর নিকৃষ্ট ভুল হলো ভুল করলো কিন্তু সওয়াব পেল না উল্টা এতাব হলো তার সুতরাং ভুল দলিল ইমাম সাহেব নামাজ পড়তেছেন ইমাম সাহেব হলো পীর ইমাম সাহেব কি পীর আর মুরিদ কি করতেছে ইমামের পিছনে নামাজ পড়ছে ইমাম সূরা ফাতিহা পড়ার পরেই কি পড়তেছে তো সূরা ফাতিহা পড়েন নাই তিনি তাব্বাতিয়াদা পড়া শুরু করছে এখন মুক্তাদি পিছনে সে কিন্তু মুরিদ পীরের ভুল ধরবে না যদি না ধরে তাহলে নামাজ তো হবে না খালি মুরিদের নয় পীরেরও নামাজ থাকবে না সুতরাং পীর ভুল করলো মুরিদ কি করবে তাকে ধরতে হবে কারণ ভুল করে না একজন কে আল্লাহ আর পীর হলো ভুল করে সবাই আমাদের দেশে পীরেরা এমন ইল্লা মাশাআল্লাহ সব পীর না আমি জানি না তবে পীরেরা এইভাবে ট্রেনিং দেয় যে যে তোমরা এটা বুঝো না পীরে ভুল করলো এটার তলদেশে তুমি যেতে পারো না এটার হাকিকত তুমি বুঝবে না খালি মেনে নিবা কোনো আপত্তি করবে না নাউযুবিল্লাহ মিন যালিক এটা কাউকে ছাড়া হয়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নামাজের মধ্যে ভুল করছেন আর পিছনে সাহাবায়ে কেরাম ধরে ফেলছেন সুতরাং এটা মানুষ মাত্রই ভুল করে নবী হইলই কি কিন্তু নবী যদি পাবলিক উম্মত যদি সংশোধন না করে নবীর সংশোধন করার কে আল্লাহ সংশোধন করে দিবেন তাকে ভুলের উপরে রাখবেন না তাই যে মানুষ মাত্রই ভুল করে এই ভুল এই যদি তওবা করার তাহলে উত্তম ভুল মানে আল্লাহ বলছেন লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের সুন্দর আমল করো তাহলে ভুল করো একটা আমল হয়ে গেল কিন্তু কি হিসাবে উত্তম ভুল হওয়ার কারণে ডবল সওয়াব হয়ে গেল একটা হলো ভুল করা মানুষ হিসাবে কিন্তু স্বীকার করা যে আমি ভুল করে ফেলছি সংশোধন করে ফেলছে সুতরাং তার ডবল সওয়াব সুবহানাল্লাহ এত আস্তে আপনাদের এত বড় সভা আপনারা সুবহানাল্লাহ খুব আস্তে কোন বুঝি না কি জানি তো যাই হোক কথাগুলি কি দিয়ে শুনতে হবে কি ভাই কি দিয়ে শুনতে কইছি ও আপনারা ইন্না ফি যালিকা লাযিক্রা লিমান কানা লাহু কলব لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد إن في ذلك لذكرى এর মধ্যে রয়েছে নসিহত কাজের কথা لمن كان له قلب যার কি আছে قلب আছে কলব আমরা কই কলব যার মন আছে তার জন্য তাহলে বুঝা গেল কিছু লোকের কলব নাই কি ভাই এইটা লিমান কানাল যার কলব আছে কিছু বাচন ভঙ্গিতে বোঝা যায় কিছু লোকের কলব নাই ছিল
গুনাহ করতে করতে ভুল করতে করতে অসুন্দর আমল করতে করতে তার বিবেক তার মনের জগতে পর্দা পড়ে গেছে এখন পর্দা হিজাব পড়ে গেছে তার কলব আছে কিন্তু অন্ধ হয়ে গেছে তার উপরে পর্দা পড়ে গেছে সুতরাং এই কোরআনের বাচন ভঙ্গিতে বোঝা যায় লিমান كان له قلب أو ألقى السمع وهو شهيد أو ألقى السمع অনেক চিন্তা করতে আমার তো অনেক ভুল হইছে ভুলের ভুলই আমার জীবনটাই ভুলের দ্বারা তৈরি হয়েছে এখন আমি কি করি আমার চিকিৎসা কে করবে কার কাছে যাব আল্লাহ যার চিকিৎসা করে না তার চিকিৎসা হতে পারে না সুতরাং আমি আল্লাহকে ধরার জন্য কোরআন নিয়েই বসি আমি কোরআনের মজলিসেই থাকব আমার ঠিক করার জন্য কেন এই জন্য আল্লাহ যারে ঠিক করে না তারে ঠিক করার কে আছে এই নিয়ত করে যদি সে বসে তো আল্লাহ তাআলা তাকে ঠিক করেই দিবেন তার সহি তার আকল তার বুদ্ধি তার কলব এগুলি আল্লাহ দুরুস্ত করে দিবেন সুতরাং এ মানুষ ভুল করে ভুল করলে ভুল করার এই সংশোধন করার আর কেউ নাই যদি আল্লাহ না করেন অতএব আল্লাহ তাআলার কাছে বলতে হবে আয় আল্লাহ আমি ভুল করেছি আমার ভুলগুলি সংশোধন করে দেন আমাদের হেদায়েত পথ দেখান কোরআনের পথ দেখান তো যাই হোক আমার কথা হচ্ছিল এটা যে যারা সুন্দর আমল করবে তাদের বিনিময়ে কি হবে জি ও বিনিময় সুন্দর হবে হাল জাযাউল ইহসান বলেন হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান সুন্দর করে করা যদি করা হয় কোন কাজ সুন্দর করে করা হয় তার বিনিময় কি হবে ইহসান সুন্দরই হবে বিনিময় সুন্দর হবে তো এই সুন্দর বিনিময়টা কোন জায়গায় এই সুন্দর বিনিময় হইল আগে বলি আমল সুন্দর করলে দুইটা শর্তে কয়টা শর্তে আল্লাহর জন্য করা দুই নম্বরে কার তরিকা অনুযায়ী করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী করা এটা হলো সুন্দর আমল এবার বিনিময় সুন্দর সুন্দর কোনটা জান্নাত সুন্দর বিনিময় কোনটা জান্নাত জান্নাতের মধ্যে ঢুকলে আর তার কোনো কষ্ট নাই তার কোনো দুঃখ নাই কিছু নাই এটা সুন্দর জান্নাতের মধ্যে ঢুকছে জান্নাতীরা কোথায় ঢুকছে জান্নাতের ঢুকছে ঢোকার পরে আল্লাহু আকবার কত কিছু চায় যা চায় তাও পায় যা চায় না তাও পায় কথা বুঝতে পারছেন খালি পাওয়ার শেষ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতের মধ্যে ঘুমাবো না জান্নাতের মধ্যে শুয়ে থাকবো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাঁ কি বললা কি জান্নাতের মধ্যে ঘুমাবে তো ঘুমালে পড়ে ঘুমাইলে যে ব্যক্তি ঘুমায় ঘুম গেলে মরা ক্ষেত কাটলে নারা ক্ষেত কাটলে কি নারা আর ঘুম গেলে মরা সুতরাং তুমি মরবে কেন কারণ তোমার তো জীবন চর্চা করবে জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই খালি আনন্দ আনন্দ ফুর্তি মজা আর মজা মজার সীমা নাই আর ঘুম আসবে না খালি মজা করতেই আছে মজা মারতেই আছে আল্লাহ একদিন আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া আহলাল জান্নাহ ও জান্নাতীরা হাল আজিদুকুম তোমাদের কি আরেকটু দিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার কিছু নাই আল্লাহ তাআলা কি বললেন হাল আজিদুকুম তোমাদেরকে আরেকটু দিব বাড়িতে মেহমান কত পোলাও বিরিয়ানি কালিয়া কোফতা কত কিছু মেহমান খাচ্ছে কোনটা খাবে কোনটা বাদ দিবে পেট ভর্তি এরপরে বাড়িওয়ালা কয় আরেকটু দেই আরেকটু দেই তো এটা এটাকে কার্টসি ইংরেজি বলে কার্টসি অফার মানে সৌজন্যমূলক একটা অফার তাকে দেয়া হয় তার সম্মানিত আল্লাহ তাআলা
জিজ্ঞেস করলেন অনেক দিন পরে জান্নাতে ঢোকার পরে ডাক দিয়ে বললেন হাল আজিদুকুম তোমাদেরকে আরেকটু দিব সুবহানাল্লাহ কালিলুকা লা ইকালু কালিলান তোমার অল্প তো অল্প না অল্পটা কার আল্লাহর তো একটু মানে কি আল্লাহর একটু মানে কি সারা দুনিয়ার চাইতে বেশি সুতরাং আল্লাহ তাআলা বলতে হাল আজিদুকুম আরেকটু দিব জান্নাতীরে একজন আরেকজনের মুখ সাওয়াত হই করে কয় যে কি দিতে কয় কি যেগুলি দিছে এগুলি সামাল দিতে পারি না আবার কয় আবার কিছু দিতেও যারা নিজেরা মুখ সাওয়াত হই করে আল্লাহ তাআলা তো বুঝছেন এরপরে তিনি আবার জিজ্ঞেস করেন হাল রাআইতুমুনি তোমরা কি আমারে দেখছো সুবহানাল্লাহ বললেন না আমাকে দেখছো তখন জান্নাতীদের হুঁশ হাই সর্বনাশ সবতে কিছু সবই তো পাই আল্লাহরে তো কোনোদিন দেখি নাই আল্লাহকে কেউ দেখে নাই এই আকীদা ঠিক করে রাখেন কেউ দেখে নাই আল্লাহ মুতলাক গায়েবের মধ্যে চূড়ান্তভাবে তিনি গায়েবের মধ্যে আছেন ইউমিনুনা বিল গায়ব নালে গায়েব থাকবে না কারণ ঈমান ঈমানের শর্ত হলো গায়েব হতে হবে ঈমানের যেই সমস্ত জিনিসগুলি ঈমানিয়াত এগুলি কেউ দেখছে কেউ দেখে নাই কেউ দেখছে কিন্তু আল্লাহকে কেউ দেখে নাই তিনি মুতলাক গায়েবের মধ্যে নিজকে গোপন রাখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি আপনি দেখবেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই অনেকে বলে ওয়াজের মধ্যেও বলে রফ রফ করে কোথায় গেছেন আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে গেছেন সেখানে গিয়া কত গল্প বানায় নাউযুবিল্লাহ মিন যালিক না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্যন্ত গেছিলেন ওই সিদরাতুল মুনতাহা যেখানে একটা বৃক্ষ ছিল এই বড়ই বড়ই বৃক্ষ সেইখানে তিনি দাঁড়ানো সেইখান থেকে আল্লাহ তাআলার সঙ্গে কথা হলো তিনি আরশে আজিমে যান নাই তিনি দেখেন নাই তো জান্নাতের মধ্যে জিজ্ঞেস করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে আ তোমরা কি আমাকে দেখছো হাল রাআইতুমুনি তখন সবার হুঁশ ফিরে আসলো আল্লাহ আল্লাহর তো দেখি নাই আল্লাহু আকবার তখন তাদের আগ্রহ হবে ঠিক আছে আল্লাহকে আমরা দেখব আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন তোমরা চেয়ার দিয়ে সুন্দর করে বৈঠক সাজাও চেয়ার এক নম্বর চেয়ারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক নম্বর চেয়ারে থাকবেন এইভাবে দাদার মর্তবা অনুযায়ী দরজা অনুযায়ী তিনি চেয়ারে বসবেন কোটি কোটি চেয়ার এরপরে চেয়ারে বসার পরে আল্লাহ তাআলা বললেন ও ফেরেশতারা এদেরকে পাখির ভুনা গোশত খেতে দাও পাখির ভুনা গোশত সুবহানাল্লাহ আজকে পাখির ভুনা গোশত খেয়েছি আমি পাখির ভুনা গোশত খেয়েছি কি পাখি এটা নাম বললো না এটা নাম বললে কই এটা তো সবাই পারে এটা আর বলবো না কিন্তু পাখির ভুনা খুব মজাও হয়েছে অনেক দিন পরে আমি খেলাম তো যাই হোক পাখির ভুনা গোশত ও লাহমে তৈরি মিম্মা ইয়াশতাহুন তারা আগ্রহ করে সাগ্রহে তারা এটা খাবে মজা করে ইশতিহা বলে ইয়াশতাহুন তো পাখির বুনো বুনা গোশত ট্রে ইয়েতে করে আসতেছে আর আগে সুগন্ধিটা আগে আসছে নাকে নাকে লাগার পরে জিব্বা দিয়ে পানি কি করছে টপ টপ করে পড়তেছে এখনো ভুনা গোশত আসে নাই এরপরে গোশত আসলো তো খাওয়া শুরু করলো আল্লাহ তাআলা বললেন ও ফেরেশতারা এরা তো বোতল টোতল খায় নাই দুনিয়াতে বোতল খাইছে কিছু কিছু নাফরমান জাহান্নামী স্বভাবের লোক এরা বোতল খাইছে এরা তো বোতল খায় নাই কলে একটু খায় নাই কয় সেভেন আপের বোতল টোতল খাইছে কিন্তু আসল বোতল খায় নাই এদেরকে বোতল খাওয়া ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা তখন আল্লাহ তাআলা তাদেরকে বোতল খাওয়াবেন শারাবান তাহুরা তাহুর কাকে বলে তাহির ফি নফসিহি মুতহির লি গাইরিহি নিজেও পবিত্র যে পান করবে তারাও পবিত্র করে ফেলে সুবহানাল্লাহ কারণ আল্লাহকে দেখবে তো
জান্নাতীরা পবিত্র কিন্তু পবিত্রতার ডিগ্রি হাই করার জন্য কারণ আল্লাহর চাইতে পবিত্র আর কিছু নাই এই জন্য আল্লাহকে দেখার জন্য পবিত্রতা বাড়াতে হবে সাকাহুম রব্বুম শারাবান তাহুরা তো বুনা গোশত আর সঙ্গে কি বোতল তারা খাচ্ছে গ্রহণ করছে এরপরে যেই মজা মাঝামাঝি আসছে বোতলও অর্ধেক গোশত অর্ধেক এমন সময় পর্দা সরে গেছে এই পর্দা সরে যাওয়ার পরে সুলতান ইশক ও জামাল সমস্ত সৌন্দর্যের বাদশা সমস্ত মহব্বতের উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে তারা যখন দেখবে দেখার পরে কি ভুলে গেছে ওই যে পাখির বোনা গোশত প্লেট তস্তরি ওই ফেরেশতা ওই চেয়ার ওই বৈঠক জান্নাত এবং নিজেদেরকে ভুলে গেছে নিজেদেরকে ভুলে যাবে এমন সৌন্দর্য আল্লাহ একদিকে উজুহ ইয়াউমাইযিন নাযিরা নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা সেদিন কতগুলি বডি হবে ইলা নাযার আল বাহা ওয়াল জামাল ওয়াল হায়ইয়া প্রাণবন্ততা তাদের ঠিকরে পড়ে তাদের সৌন্দর্য তারা ইলা রাব্বিহা নাযিরা রবের দিকে চেয়ে আছে তারা আসলে আল্লাহ পাক এক নজর দেখা দেওয়ার পরেই তিনি আউটে চলে গেছেন পর্দার আড়ালে এক নজর যে তারা দেখলো কত কাল তারা ভোগ করবে তারাও বলতে পারবে না চেয়ে আছে সুবহানাল্লাহ বললেন না চেয়ে আছে এরপরে কত কাল পরে কি আসলো হুরের হুরেরা আসলো এসে ঘাড়ে হাত দিল দিয়ে কইল এক নজর দেখার সৌন্দর্য নিয়েই ব্যস্ত এত কাল পার আমাদের তো হক আছে এদিকে একটু নজর করেন হ্যাঁ তা কি কি হলো কি কি হলো তখন মাত্র হুঁশ হইবে এর আগ আগ পর্যন্ত তাদের হুঁশ ছিল না একমাত্র আল্লাহর সৌন্দর্যের মধ্যে ডুব দিবে সুতরাং এই যদি এই এইটা যদি ভোগ করতে চান দেখতে চান ফালিয়ামাল আমালান সলিহা সুন্দর আমল করেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না আমরা কত শরীক করি নাউজুবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মারি জিকির করার পরে এরপরে কবরের কাছে গিয়া আপনাদের এখানে কবর আছে নাকি একটা আছে আমি কিন্তু জানি আপনারা গোপন করলো জানি কার কবর আছে হ্যাঁ ওই যে ভারতীয় উপমহাদেশের অন্যতম হ্যাঁ শাহ মখদুম তো আছে আরেকজন কবর কবর আছে ওই নামটা কেন বলে গেলাম যাই হোক ওই কবরের কাছে গিয়া বলে বাবা বাবারে তোর দরবারে নেই তোর দরবারে ফিরে না কেউ খালি হাতে আমার প্রতি নজর কর হায় হায় বাবা তো কোরআন বলে ইন্নাকা লা তুসমিউ মান ফিল কুবুর যে কবরে আছে তারে তুমি শুনাইতে পারবা না তো আল্লাহই বলছেন শুনাইতে পারবা না তবে আল্লাহ যদি শুনায় তাহলে শুনতে পারে তখন মনে করেন আল্লাহ শুনিল ও বলছে বাবা তোর দরবারে ফিরে না কেউ খালি হাতে আমার দিকে একটু নজর কর বাবা যদি শুনতে পেতো তাহলে আপনাকে বলতো আচ্ছা বাবা তুই আমার কাছে কি চাস কয় বাবা আমার আলসার হয়েছে ক্যান্সার হয়েছে ভালো হই না মরে যাব তুই একটু আমার নজর কর তোর বাবাই কয় আচ্ছা বাবা তুই বিচার কর তুই বিচার কর কি বিচার আমার যে কবরের মধ্যে তোরা দাফন করছস মরার পরে না জীবিত অবস্থায় কয় মরার পরে তো তুই তো এখনো মরস নাই তুই তো এখনো জীবিত আমার চাইতে ভালো পজিশনে তুই কেন আমার কাছে চাইতেছস তুই তো এখনো মরস নাই অথচ আমি মরে গেছি আমার কাছে তোর হাত পাতলি এমন এমন কিছুর কাছে হাত পাত তার কোনো কি নাই যার মৃত্যু নাই লয় নাই ক্ষয় নাই ঘুম নাই তন্দ্রা নাই লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম তাকে ঘুমে তো ধরেই না তাকে তন্দ্রা স্পর্শ করে না সুতরাং তার
কাছে চা ইজা সালতা ফাসালিল্লাহ যখন সাহায্য চাও কার কাছে চাও আল্লাহর কাছে ওয়াইজা স্তান্তা ফাসতাইন বিল্লাহ সাহায্য চাও আল্লাহর কাছে চাও কিন্তু আমরা এই ভাবে শিরক করে নিজেদেরকে ধ্বংস করছি অতএব আসুন আমরা সবাই মিলে আমি ঈমান আমান ঠিক করি আর আমলে সালে সুন্দর আমল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে সুন্দর আমল করে তা আমরা ইনশাআল্লাহ আমরা আমল করব তো সুন্দর এই সুন্দর সুন্দর আমল যেমন নারী তেমন পুরুষ যেমন পুরুষ তেমন নারী দুইজনের জান্নাত লাগবে অতএব এগুলি নিয়ে আর আজকে আলোচনা করতে চাই না অনেক রাত হয়ে গেছে রাত হয়ে গেছে এরপরে কালকে আবার কোথায় রাজশাহী রাজশাহীতে আমার সভা আছে ইনশাআল্লাহ তখন কথা বলবো আজকে আর না আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই তিনি যেন আমাদের এই বক্তব্য কবুল করেন আমাদেরকে নেককার বানান আমাদেরকে সালে মুমিন বানান এবং আমাদের যা দুনিয়া আখেরাতে যা কল্যাণ কর্তা দিন দেন আল্লাহুম্মা আমিন اللهم علمنا العلم الفهم والتقى والزكاة اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وذكرنا ما نسينا اللهم خذ بأيدينا إلى ما فيه صلاحنا وفلاحنا في ديننا ودنيانا يا أكرم الأكرمين أما ديركي أبنار نيك بندا بنان أبنار فرمان برداري قرار أما دير توفيق دين আপনার নাফরমানি যেন না করি এই তৌফিক আপনি দিয়েন না আয় আল্লাহ আমাদের বউ বেটিদের আমাদের মেয়েদের সন্তানদের সবাইকে দিনদার বানান তাদের চোখের আলো অন্তরের প্রশান্তি বানিয়ে দেন আয় আল্লাহ আমাদের মা বাবা বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দেন তাদেরকে ক্ষমা করেন সমস্ত মুমিন মুমিনাতকে আপনি ক্ষমা করে দেন আজকের এই জলসা যারা করেছেন কষ্ট করেছেন যে তরুণরা এই এগুলি নানান কষ্ট করেছে তাদেরকেও আল্লাহ তাআলা আপনি উপযুক্ত পারিশ্রমিক তাদেরকে দান করেন এবং যারা আপনার সন্তুষ্টির জন্য আজকে বক্তব্য রাখছেন তাদেরকে সবাইকে আপনি আপনার নেক বান্দা হিসাবে কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين تهذيب سنتر يوتيوب چانل প্রতিদিন দেশের সেরা ইসলামিক স্কলারস দের বক্তব্য শুনুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তাহজিব সেন্টার